তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছো সকাল সকাল উঠে উঠোনটা ঝাড়তে নিচ্ছি, আর এরপরে চলে যাবো রান্নার কাছে কাটাকুটি করতে। তো যাই হোক, আমাদের এখানে মহোৎসব হচ্ছিলো, মানে নামযজ্ঞ যেটাকে বলে, তো তার জন্য ভিডিও দিতে পারিনি, তো তার জন্য সরি। তো যাই হোক, তো চলো আমি ঝাড়তে দিয়ে থাকি, তোমরা দেখতে থাকো। তো ব্লগটা আশা করি যেটুকুনো পারবো সেটুকুনো করবো। তো যাই হোক, পরের দিন মানে কাজের রিসার্চ সূত্রে মানে পরে আর ভিডিও দেওয়া হয়নি, তো তারপরে দেখতে পাবে। আমি ব্লগটা বিকাল থেকে স্টার্ট করেছিলাম, মানে সন্ধ্যার আগের থেকে। তো যাই হোক, কী করা যাবে, রোদ দেখেছে, রোদ উঠে গেছে, তো কিছু আর করার নেই। তো যাই হোক, সকালে বাসি কাজ বাস সেরে চলে যেতে হবে রান্নার কাছে। তো তোমরা বলতেই পারো যে ভিডিও দিচ্ছ না কেন, বলছো কমেন্টে যে ভিডিও দিচ্ছ না কেন, অবশ্যই দেবো, আমি একটু অসুবিধার মধ্যে আছি, তার জন্য দিতে পারছি না। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, তোমাদের আশা করি ভালোই লাগবে। তো তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারো, যে কোন ধরনের ভিডিও চাও, তো সেটা বললে আরও ভালো হয়, ঠিক আছে? তো চলো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের উঠোনটা বেশি বড় না, কিন্তু উঁচু নিচু হেবড়ো খেবড়োর জন্য আমাদের উঠান ঝাঁত দিতে একটু লেট হয়, দেখতেই পাচ্ছ, মানে রাস্তার থেকে অনেকটা নিচু আমাদের উঠান। তো কী আর করা যাবে, আর দেখো রাস্তা দিয়ে ট্রাকটা যেতে এত পরিমাণে ধুলো জমে গেছে, কিছু বলার নেই, ঠিক আছে, মানে মাটি পড়তে পড়তে যায়। তো কী আর করা যাবে বলো, দেখো রাস্তা দিয়েও আমি ঝাঁটতে পারছি না, সবাই বলছে ও বিনি পয়সা পাউডার দিস না আমাকে। তো চলো, ও তারপরে আমার ঝাঁটটা কমপ্লিট, আর দেখো দেখো মাছটা কমপ্লিট, আর এদিকে সাপ কাটাই করে একটা ঘন্টা হবে মাছের। তো বন্ধুরা আজকে এতটাই গরম পড়েছে কিছু বলার নেই। তো চলো, আমি ডালের বড়ি দিয়েছিলাম দুদিন আগে, তো সেটাকে এখন তুলবো। তো চলো, দেখতে পাচ্ছ দেখো উল্টানো আছে, এখন এটাকে সোজা করতে হবে। তো দেখো, আর আজকে এতটা গরম পড়েছে ভাবার বাইরে। তো চলো, কি আর করা যাবে। তো গুড ইভিনিং বন্ধুরা, যেটা বলতেই পারো, মানে প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে এসছে। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর কি বলতো, একটা জায়গায় গেছিলাম, এখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি, মানে এতটাই ব্যস্ততার মধ্যে গেছি, আবার চলেও এসছি। তো যাই হোক, কী আর করা যাবে। আর আমাদের ড্রাগন গাছটা তোমাকে তোমাদেরকে একবার দেখাচ্ছি, কেটে দেওয়ার পরে এতটা সুন্দর হয়েছে দেখতে, তো চলো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। হাঁপিয়ে গেছি উঠোন ঝাঁপ দিতে গিয়ে। তো আর এই দেখো সর্ষে নাড়া আছে এখানে, এই দেখো গাছটা পুরো বাঁধা আছে। তো যাই হোক, কেটে দেওয়ার পরে এইখানটাতে আবার কাটতে হবে, কেটে দেওয়ার পরে অনেকটা বেড়েছে গাছ, আর এইখানেও চারা দিয়ে রেখেছি আমি, আর এই দুব্ব গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। তো চলো আবারও পরে আসছি, তো বড়িগুলো নামিয়ে নি, চলো এটাকে আবার উঠাতে হবে, উঠিয়ে তারপরে। দেখো কতটা সুন্দর হয়েছে, মানে সুন্দর হয়েছে ঠিকই, কিন্তু এবার খেতে কতটা টেস্ট হবে ভগবান। তো দেখতেই পাচ্ছ গাছ, আমি ডালে বড়িগুলো নিচে নিয়ে এসে এখন থেকে দেখো এক একটা করে তুলে নেবো, আর সবগুলো তুলে নিয়ে দেখবো যে কটা কী হলো না হলো সেটা পুরো দেখাচ্ছি তোমাদেরকে। এরকম আস্তে আস্তে করে এক একটা করে তুলে নেবো, আর পেছনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। যাই হোক, এটা বড়ো বড়ো করেই দেওয়া ছিল, এটা যাই হোক ছোটো হয়ে গেছে শুকিয়ে, তো যখন তরকারির মধ্যে দেবে তখন এটা আশা করি বড়োই হবে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, কেমন হচ্ছে না হচ্ছে পুরোটাই আমাকে জানাবো। তো চলো, আর এই দেখো বলতে না বলতে
আমার একটা পাশ পুরো তোলা হয়ে গেছে আর এতগুলো হয়েছে, এবার এই সাইডটা তুললে নিঘাত এতগুলোই হবে। ঠিক আছে, তো চলো দেখো, উল্টো করে দেখাচ্ছি। যাই হোক, আমার পেছনের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, ফোনটাই পুরো নষ্ট হয়ে গেছে আর কি বলবো। আর দেখতেই পাচ্ছ, তারপরে হয়ে গেছে রাত, আর এই দেখো শুয়ে পড়েছি আমরা। তো চলো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে। আর এইখানে দেখো, আমরা গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে, তো তোমাদেরকে এটা পরে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।